রাজ্যের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করা এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর যে সকল কর্মসূচি হাতে নিয়েছে তা দ্রুত রূপায়ণ করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি বাধারঘাটে নির্মীয়মান সায়েন্স সিটি প্রজেক্টের কাজ দ্রুত শেষ করে তা রাজ্যের বিজ্ঞান পিপাসু মানুষের জন্য চালু করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গতকাল মহাকরণে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সর্বশেষ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দপ্তর যে সকল কর্মসূচি গ্রহণ করেছে তা তুলে ধরেন দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস। সভায় দপ্তরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, বিজ্ঞান পপুলারাইজেশন এবং বিজ্ঞান কমিউনিকেশন কর্মসূচিতে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে প্রবণতাকে উৎসাহী করার লক্ষ্যে আগরতলা সুকান্ত একাডেমিতে ইনোভেশন হাব গড়ে তোলা হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের সহযোগিতায় উদয়পুরে 6 কোটি টাকা ব্যয় সাব রিজিয়নাল সায়েন্স সেন্টার স্থাপন করার কাজ চলছে। তিনি জানান, এক সমীক্ষায় দেখা গেছে লকডাউনের আগে যেখানে রাজ্যে বাতাসের গুণগত সূচক ছিল 350-এর উপরে সেখানে প্রথম লকডাউনের সময় ছিল 60-এর নিচে এবং দ্বিতীয় লকডাউনের সময় ছিল 50-60-এর মধ্যে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পরিবেশকে নির্মল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনগণকে সচেতন হতে হবে। পর্যালোচনা সভায় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মুখ্য সচিব মনোজ কুমার, সচিব প্রশান্ত কুমার গোয়েল, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ড শৈলেশ কুমার যাদব, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান বসন্ত আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন রাজ্যে আরো 286 জন। গতকাল স্বাস্থ্য দপ্তরের আরো 13 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরে 20 জনের বেশি করোনা আক্রান্ত হলেন। পুর নিগম এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে 100-এরও বেশি। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের জানান, কোভিড শনাক্তকরণে গোমতি ধলাই উত্তর জেলায় ট্রুনেট টেস্টিং যন্ত্রে পরীক্ষা শুরু হয়েছে। গতকাল পর্যন্ত রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমে দাঁড়িয়েছে 113-তে। তিনি বলেন, রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় 3,000 কোভিড পরীক্ষা করা হচ্ছে। গতকাল 410 জন সুস্থ হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70-এ। 6,052 জন এই পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন রোগী রয়েছেন 1,966 জন। রাজ্যে সুস্থতার হার 74.63%, মৃত্যুর হার 0.86%। সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি নীতি আয়োগের 2018-19 প্রদত্ত ইন্ডিকেটরকে স্বীকৃতি পেয়েছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানান। তিনি জানান, রাজ্য সরকার ভিশন 2030 সামনে রেখে 7 বছরের জন্য স্ট্র্যাটেজি এবং 3 বছরের জন্য অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেছে। রাষ্ট্রসংঘের ঘোষিত 17 লক্ষ্যকে সামনে রেখে নীতি আয়োগ দেশের বিভিন্ন রাজ্যের অবস্থান তুলে ধরেছে। দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা ফ্রন্ট রানার 70 পয়েন্ট নিয়ে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ক্ষুধা নির্মূলীকরণ এবং পুষ্টিযুক্ত খাদ্যের নিশ্চয়তার ক্ষেত্রে 49 পয়েন্ট নিয়ে ত্রিপুরা এক্সপেরিমেন্ট সূচকে রয়েছে। অনুরূপভাবে স্বাস্থ্যবিধান, সবার জন্য গুণগত শিক্ষা, পুরুষ ও মহিলাদের সমতা, রোজগার ও একত্র উন্নতিকরণ, ইকোসিস্টেম, শহরগুলিকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশের সাথে সাযুজ্য রেখে পরিকাঠামোর উন্নয়ন, জলবায়ু ও পরিবেশের বিষয়ে সচেতনতা রাখার পাশাপাশি জরুরি পরিষেবা প্রদান ইত্যাদি বিভিন্ন ইন্ডিকেটরে রাজ্যের অগ্রগতির বিভিন্ন ধাপ শিক্ষামন্ত্রী তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, 2019-20 পরিসংখ্যানে এই সূচক আরো বাড়বে। ভারতের নির্বাচন কমিশন কোভিড-19 পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী সাধারণ ও উপনির্বাচনের জন্য বিস্তারিত নীতি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রার্থী এবং নির্বাচন পরিচালনাকারী আধিকারিকদের নিয়মগুলি কঠোরভাবে পালন করতে হবে। নিয়ম লঙ্ঘনকারীদের দুর্যোগ মোকাবেলা আইন 2005 অনুযায়ী দণ্ডিত করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে 5 জনের বেশি একসঙ্গে প্রচার করতে পারবেন না। রোড শো এবং গাড়ি নিয়ে মিছিলের ক্ষেত্রে পরপর 5টি গাড়ির পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। জনসভা ও র্যালির ক্ষেত্রে কোভিড-19 নির্দেশিকা পালন করতে হবে। প্রত্যেকের মুখে মাস্ক পরতে হবে। জনসভার প্রবেশদ্বারে থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা রাখতে হবে। স্যানিটাইজার, সাবান ও পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভোট গ্রহণের সময় কোনো ভোটারের শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাকে টোকেন বা সার্টিফিকেট দেওয়া হবে। ভোট গ্রহণের শেষ পর্যায়ে তিনি ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্দেশিকায় বলা হয়েছে, একটি পোলিং স্টেশনে 1,000 ভোটার একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন। ভোট গ্রহণের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে বড় হলঘর ব্যবহার করতে হবে। নির্বাচনের আধিকারিক নিরাপত্তা বাহিনীর জন্য পর্যাপ্ত পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি রাজ্য, জেলা এবং নির্বাচনী ক্ষেত্রে নোডাল স্বাস্থ্য আধিকারিক রাখতে হবে। নির্বাচনের প্রশিক্ষণের সময় বড় হলঘর ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে অনলাইন ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। নির্বাচনের মনোনয়নপত্র সিইও এবং ডিইওর ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীরা জমানতের টাকা অনলাইনে জমা দেবেন। মনোনয়নপত্র জমা দেবার সময় মাত্র 2 জন উপস্থিত থাকতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। জনগণ তাদের মতামত মাই গভ ওপেন ফোরামে অথবা নমো অ্যাপে পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে হিন্দি বা ইংরেজিতে মতামত পাঠানো যাবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে লিঙ্ক পাওয়া যাবে। জনগণ তাতে তাদের মতামত পাঠাতে পারবেন। রাজ্য সরকার ভোকাল ফর লোকাল নীতি অনুসরণ করে স্বনির্ভর পরিবার ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে। এই লক্ষ্যে সমবায় সমিতিগুলির অগ্রণী ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। রাজ্যের উৎপাদিত সামগ্রীর বাজারজাত করার ক্ষেত্রে সমবায় সমিতিগুলিকে এগিয়ে আসতে হবে। উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত হলে সমবায় সমিতিগুলির অতিরিক্ত মুনাফা হবে। এই জন্য সমবায় দপ্তরকে উদ্যোগী হতে হবে। গতকাল সচিবালয়ে এক পর্যালোচনা সভায় কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফিনান্স কমিটির বৈঠক আগামীকাল বেলা 11:30 ডিএফএ অফিসে অনুষ্ঠিত হবে। সভায় সংস্কার সংস্থার বিগত এক বছরের অর্থকরী বিষয় নিয়ে আলোচনা করা হবে। ডিএফএ সচিব অমিত চৌধুরী এই খবর জানান। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.3 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।